মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বনোয়া ব্লকের অন্তর্গত তালুয়া গ্রামে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করে রাখলো গ্রামের বাসিন্দারা। জানা গেছে গৃহস্থের বাড়িতে তান্ত্রিক সেজে এসে সোনা নেয় ওই যুবক। তারপর ওই সোনা নিয়ে চম্পট দেওয়ার আগে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ওই যুবক। তারপর তাকে ঘরের মধ্যে আটকে রাখে গ্রামবাসীরা। ঘটনার খবর পেয়ে বড়ুয়া থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছয় এবং সেখান থেকে ওই যুবককে আটক করে নিয়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। দেখুন, আমি কিন্তু কারোর কাছে টাকা নিইনি আর না কোনো সোনা দালা নিয়ে পালিয়েছি। সোনা দালা নিয়েছি আমি ঠিক, কিন্তু আমি পালাইনি। হ্যাঁ, কিছু সোনা আমার কাছে খরচা হয়েছে সেটা মানছি, আর যা বাদ বাকি যা ছিল সেটা আমি ফেরত দিয়ে দিয়েছি। এবং আমি টাইম চেয়েছিলাম যে আমি এটা রিটার্ন করব, সেই টাইমটা এরা আমাকে দেয়নি। আমি মায়ের ভক্ত, আমি কোনো তান্ত্রিক মান্ত্রিক না। মানে আমাদের বাড়ি এসছে, আমাকে বলেছে তোমার ছেলে ভালো হয়ে যাবে এক মাসের ভেতরে, দিয়ে আমাকে বলছে তোমার সোনা দিতে হবে। আমি সোনা দিয়েছি, আমার দুজোড় কানের আর হাতের গলায়, ঠিক আছে। আর সোনা দেওয়ার আগে আমাকে বললো একটু খাবার দিল, খাবার ছিল লাড্ডু, লাড্ডুটা খাওয়ালো আর ধূপকাঠি দেখিয়ে দিল, দিয়ে বলছে ছেলে ভালো হয়ে যাবে, জিনিসপত্র নিয়েছে দাও। এই কথাটা আমাকে বললো, আর তোমার ছেলে ভালো হয়ে যাবে, ছেলে ভালো হয়ে যাবে, তোমাকে 15 দিন মতরে তোমাকে সোনা তোমার এনে বাড়িতে এনে পুঁচিয়ে দেবো। তা আমি এখনও বলছি তোমার সেই সোনা এখন দিচ্ছে না, আমি ফোন করছি, ফোনের উপর ফোন করছি, তা আমাকে আজ দেবো কাল দেবো এরকম করে কাটাচ্ছে।